আর ওই উপরে তোল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? নতুন একটা ব্লগে তোমাদের সবার ওয়েলকাম। আর আজকে একটা ভীষণ স্পেশাল ব্লগ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি। ব্লগটা পুরোপুরি অবশ্যই দেখো, কোনো কিছু স্কিপ না করে। তো প্রথমেই বাবার আশীর্বাদ, বাবার প্রণাম নিয়ে বেরিয়ে পড়লাম আমাদের পাকা কথার জন্য। তো এখানে সবাই চলে এসেছিল ফ্যামিলির, আর এখানে আমার লুসি হাওয়া করছে। যাই হোক, সেদিন না খুব বৃষ্টি ছিল জানো তো। আমাদের একটা মানে আমার একটা প্রবলেম হচ্ছে, যেটা হলো আমার প্রত্যেকবার শুভ কাজ হোক, আমার রেজিস্ট্রির দিন, আমার এঙ্গেজমেন্ট রেজিস্ট্রি যেদিন ছিল সেই দিন, মানে সমস্ত কিছু, আমাদের আমার যত শুভ কাজ, মানে আমার জন্মদিন থেকে শুরু করে সব সময় শুভ কাজে বৃষ্টি হবেই হবে। মানে কি বলবো বলো তো, বিশেষ করে যেহেতু আমি জন্মেছিলাম বৃষ্টির সময়, ঝড় বাদলের সময়, তো সেই কারণে বৃষ্টিটা হবেই, আমার সব শুভ কাজে বৃষ্টি হবে। যাই না বিয়ের সময় কি হবে, যেন না হয়, আর হলেও যেন একদম সামান্য। তো আমি এখানে চলে গেছিলাম, আর আমার এই শাড়িটা কেমন লাগছে সবাই জানিও, ঠিক আছে? এটা আমার ভীষণ পছন্দের শাড়ি, বাট শাড়িটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হলো কি করে সেটা লাস্টেই দেখতে পারবে, যে কি পরিমাণে হলুদ খেলা হয়েছে আর কেন নষ্ট হয়ে গেছে শাড়িটা। বাট নষ্ট না, এটা আমি রেখে দিয়েছি, যেহেতু আশীর্বাদের শাড়ি আর আমার খুব পছন্দের শাড়ি, এটা আমি রেখে দিয়েছি, ওয়াশ করেছি, বাট ওঠেনি জানো তো। তোমরা যদি তোমাদের যদি জানা থাকে যে কিভাবে ওঠে হলুদের কালার, আমাকে না অবশ্যই জানাবে কমেন্টে। আর এইখানে আমার বরমশাই রেডি হতে পাচ্ছে না, এত দেরি আর এত লোকজন হয়ে গেছে যে রেডি হতে উনি লজ্জাই পাচ্ছে। তো এখানে সব জোগাড় জানতি। আজকে আমার স্পেশাল দিন, মানে আমার শুধু পাকা কথা, স্পেশাল দিনটা হলো এই মানুষটা, বিকজ এই মানুষটার আজকে আশীর্বাদ। তো এখানে সমস্ত কিছু ওর ওপর জোগাড় জানতি করে দেন, আমাদের পাকা কথা শুরু হচ্ছে। দেখো মুখে একটু হাসো, কষ্টে আছো তুমি? চলো আজকে তোমাদের সাথে কিছু গল্প শেয়ার করি। জানো তো এই দিনটার পিছনে আমার আর বাবাইয়ের অনেক পরিশ্রম, অনেক পরিশ্রম মানে অনেক স্ট্রাগল আছে, আর সেটা খুব স্বাভাবিক। হ্যাঁ, আমাকে এখানে দেখে ভেবো না যে আমি কেন এসেছি এখানে, তোমাদের মতো আমার মারও আমার ফ্যামিলিরও সেম কথা ছিল যে মেয়েদের যেতে নেই এইসব কাজে, তুই কেন যাবি, তোর কিন্তু যেতে নেই। তো আমিও রীতিমতো জানতাম যে আমি যেতে পারবো না, কিন্তু এই যে এই মশাই যখন জানে যে আমি যাব না, তখন খুব রাগারাগি করে যে কেন যাবে না, তুমি না গেলে হবে না, তুমি না গেলেই আমি কোনো অনুষ্ঠানই করব না। যার জন্য সব কিছু, যার খুশির জন্য সব কিছু, সেই যদি না থাকে তাহলে আমার এত কিসের অনুষ্ঠান, কিসের এত আয়োজন, কিসের এত আনন্দ? পুরো এক্স্যাক্টলি এই কথাটাই বলেছিল। আমি তো ভীষণ খুশি, আমি তো ছাড়া হাত পা কি আনন্দ, আমি যাব। তো যাই হোক, তার থেকে বড় কথা কি জানো, আমার শাশুড়ি মা যখন জানে যে আমি যাব না, শাশুড়ি মারও একটা কথা, ও না আসলে কিছু হয়, আমার আমাকে শাশুড়ি মা ভালোবেসে রানী বলে ডাকে, বলছে বাড়ির রানী যদি না থাকে তাহলে এইসব পরেই এত মজাই বা কিসে কোথার থেকে হবে, ওনা থাকলে কোনো মজাই হবে না। তো রীতিমতো সবাই রাজি হয়, আমিও যাই, আর আমি ভীষণ এক্সাইটেড ছিলাম আমি যাচ্ছি, সাথে সাথে ক্যামেরাম্যান হয়ে গেছিলাম এখানে গিয়েই, বিকজ ব্লগ এত বড় একটা দিন আমাদের, এত মানে 12 বছর, তোমরা ভালো ভাবো 12 বছর কিন্তু কম না, না তার জন্ম, ঠিক আছে? তো 12 বছর রিলেশন, তারপর এত সুন্দর একটা দিন, এটা মিস করি কি করে বলো তো। আমিও ভীষণ খুশি হয়ে গেছিলাম, আমি নাচতে নাচতে আমিও গেছি,
পেয়েছি। লাভ রিলেশনে এইটা একটা অ্যাডভান্টেজ থাকে আমাদের, তাই না? যারা যারা লাভ রিলেশন করো তারা তো জানোই সমস্ত রিচুয়ালসে ইচ্ছে হলেই যাওয়া, একটা প্লাস পয়েন্ট। আর আমার মতো কারা কারা দুষ্টুমি করে গেছো বলতো পাকা কথার দিন? অবশ্যই জানিও কিন্তু কমেন্টে, হ্যাঁ, কে কে গেছো আমার মতো আর কে কে ফুল টু এনজয় করেছো নিজের বিয়ের সমস্ত রিচুয়ালসে আমাকে কিন্তু অবশ্যই জানাও। হ্যাঁ, আর কীভাবে করেছো সেটাও জানাও, তাহলে আমি একটু আইডিয়া পাবো, কারণ বিয়েতে এখনও বাকি। আর হ্যাঁ, সরি আমি অনেক কিছু শেয়ার করতে পারিনি, বাট আমি এরপর থেকে রোজ ব্লগ দেবো আর অনেক কিছু শেয়ার করবো আমার বিয়ে নিয়ে। তো এখানে আমার মা আশীর্বাদ করছে, মা আশীর্বাদ করছিল, আর এদিকে আমার প্রচণ্ডভাবে বাবার কথা মনে পড়ছিল, কারণ যেই মানুষটা সম্মানে আমার এইসব বললে খুব ইমোশনাল হয়ে যাই, যাই হোক, যেই মানুষটা আজকে নেই সেই মানুষটা সব থেকে বড় স্বপ্নই ছিল আমার বিয়ে, যেটা আমি আগেও বলেছিলাম, সেই মানুষটি আজকে নেই। প্রচণ্ডভাবে আমার খারাপ লাগছিল, বাট মাও কান্না করছিল, আমিও খুব কান্না করছিলাম, বাট কি বলতো আমি কেন জানি না মানে সবকিছু হারিয়ে ফেলেছি, মানে মনে হয় কি যে আমি হয়তো সব হারিয়ে ফেলেছি কারণ আমার বাবা নেই। স্বাভাবিক আমার মতো যারা তারা ফিল করো যে আমি চাই আমার শত্রু যেন এরকম না হয় যে বাবা নেই, বাবা মা বর এই কয়টা মানুষ যে কতটা ইম্পর্টেন্ট, মানে আমি দুঃস্বপ্নেও ভাবতে পারি না। যাই হোক, একটা জিনিস আমার থেকে ছিনিয়ে নিয়েছে ভগবান, জানি না বাবা তুমি যেখানেই আছো আমি জানি আমার সাথেই আছো তুমি, আমি সেটা জানি, তো আমি ফিল করি আমি জানি, তো এইভাবেই সাথে থেকো। আর মাকে নিয়ে নতুন করে কি বলবো, মাকে প্রচুর ভালোবাসি, ঝগড়া করার সাথে আমার শুধু এটুকুই বলবো যা পূরণ করতে পারিনি বাবার তোমার সমস্ত আবদার আমি পূরণ করতে চাই, আর সব থেকে বড় কথা তুমি আমার শক্তি, তোমাকে আমি অনেক ভালোবাসি মা, সুস্থ থাকো, আর কিছু চাওয়ার নেই তোমার কাছ থেকে আমার, শুধু তুমি সুস্থ থাকো। এখন না বৃষ্টি হচ্ছে না, এখন হালকা রোদ উঠেছে, বাট কখন কেন জানি না মনে হচ্ছে আবার নামলো নামলো, মানে বৃষ্টিটা নামবে মনে হচ্ছে, জানি না কি হয়, চলো দেখি কি হয় লাস্ট অবধি। খুব টেনশনে আছি, খুবই টেনশনে, জানি না কি ওয়েদার কি হবে। তো মা এখানে আশীর্বাদ করছে হলো ঘড়ি আর চেন দিয়ে, একটু পর তোমাদের সাথে চেনটার ডিজাইন ঘড়িটা শেয়ার করছি, কেমন? এখানে অনেক বড় একটা রিচুয়ালসের মতো, মানে রিচুয়ালস থেকে বড় কথা প্রচুর বড় একটা লেন্দি আশীর্বাদ চলেছে, অনেকক্ষণের অনেকক্ষণের, দেখতেই পারছো, মানে প্রচুর বড়, মানে অনেকে করেছে দুই ফ্যামিলি সবাই মিলে, তো সেইখানে এত বড়, তো মানে ব্লগ দিলে তোমরাও বিরক্ত হয়ে যাবে আর মানে ভালোও লাগবে না দেখতে, না সমস্ত মিলিয়ে ঝুলিয়ে দেখতেই ভালো লাগে, তো সেই কারণে আমি ছোটো ছোটো ব্লগ ছোটো ছোটো ক্লিপ নিয়েছি অ্যান্ড ছোটো ছোটোভাবে তোমাদের সাথে শেয়ার করেছি। দেখো কিন্তু স্কিপ করো না, লাস্টে অনেক মজা পাবে কারণ অনেক কিছু আছে। জল দাদা পুরোটা খাও, দেখি আমি তিতা জীবন শান্তিতে বসবাস করো, যাই না আমার বেলায় কেউ দিবে এইভাবেই সমস্ত রিচুয়াল সম্পূর্ণ হলো পুরোপুরি। বাবাইও উঠলো, মাথায় প্রচুর ধান ছিল, আমি একটু সাহায্য করছি যে ধানগুলোর জন্য পরিষ্কার করার জন্য, তো এটা পায়ে লাগাও তো ঠিক না, তাই না? আমরা খাবি তো ভিডিও করি তুলবো, দেখি মুখটা খাইতে খাইতে ফুল্লা গেছে, দেখি এই তো তোমার আগে তুলি, সবার আগে খাও খাও, আমি পরে খাচ্ছি পিসি, আরো ঘটি হোক, দেবো দা এই দুজন যতই খাক মোটে হবে না জীবনে, এই দুজন যতই মোটে হবে না, দুজনই হোক, হ্যাঁ ঠিক আছে, মামা খাচ্ছে।
আর এরা শুধু গল্প করছে সব ভাই বোন একসাথে গল্প সবাই ফোন দেয় গুড বইটা দেখো তো একটা দুটো তিনটে না এটা না দিন কাটে সবসময় সবাই একসাথে হলে আর আমি কোথায় গেছিলাম জানি না আমার ভাইও এখানে কাজ শুরু হয়ে গেছিলো আর আমি কোনো রেসিপির কোনো ভিডিওই নিতে পারিনি উপরে যখন রান্না হচ্ছিল কিছু দেখাতে পারিনি চলো মেনুটাই শেয়ার করে দিই মাছের মাথা দিয়ে ডাল রাইস চিপস আর তার সাথে ছিল হলো বাটা মাছ কাতলা মাছ ছিল সাথে তরকারি দই মিষ্টি পাঁপড় যা হয় আর আমি না মিস করে গেছি জানো তো আমি ওপর থেকে চিল্লামিল্লি শুনছি বাট বুঝতে পারিনি যে এখানে হলুদ কালা হচ্ছে কতটা হয়ে গেছে আমি মিস করে গেছি একদম না না এতগুলো থাকলে যা হয় কষ্ট জ্বালা কিন্তু মজা হচ্ছে তো বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর এখন কিছু নিয়ম থাকে সেটা হলো আমার কেউ হলুদ লাগাতে হবে সবাই মিলে আমার গায়ে হলুদ লাগাবে এটা হলো নিয়ম থাকে মানে বাবার হলুদ যেটা থাকে তো সেটাই করলো সবাই মিলে অ্যান্ড এইভাবেই আজকের ব্লগটাও এখানে শেষ করছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই আমার কমেন্টে জানিও আর আর এটাও জানিও আমার মতো কে কে গেছো বরের বাড়িতে পাকা কথার দিন ঠিক আছে তো এই যে বাবাইয়ের চেনার ঘড়ি যেরকম বলেছিলাম শেয়ার করলাম আর এইভাবেই ব্লগটা শেষ করলাম আমাদের প্রচুর আশীর্বাদ দিও প্রচুর ভালোবাসা দিও যেরকম দাও ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নতুন একটা ব্লগ নিয়ে আবার চলে আসবো খুব তাড়াতাড়ি ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে ভাবনা তোর আসছে দিন রাত ধরে এলো মেলো মনটাকে কি করে গেয়া